আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার শেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সবাই খুব ভালো আছি। তো দেখেন মনে হলো বাবা হলো ঘর দুই গুছাইতেছে, বিছানা গুছাইতেছে, কাজ করতেছে, আমি হলো গোসল করে আসছি, ফ্রেশে আসছি। আমি মরিয়ম। তো এখন হলো আমি রান্না করতে যাব। রান্নার সময় মানে রান্নার সময় পার হয়ে গেছে, অলরেডি একটা বাজে গেছে, বাজারে গেছে একটু, তার জন্য দেরি হয়ে গেছে। আর মাছটা আনছি, মাছটা মা কাটতেছে, আমি গোসল করতে ঢুকছিলাম, বাজার থেকে আসি সসি গোসল মা করে গেছিলাম। ও আচ্ছা, যা ফালাবো না, সে বিছানা গুছাই যাচ্ছে, যা কাজ করে দিতেছে, কাজ করুক সে। ও মা আজকে ম্যাচিং ম্যাচিং আছে আমরা। নিচে আছে মরিমা ম্যাচিং, আচ্ছা ঠিক আছে। তোমরা কাজ করি, রান্না করে যাই। আজকে যে মাছগুলো আনছিলাম সেটা হচ্ছে যে ইলিশ মাছটা। ইলিশ মাছটা কি দিয়ে রান্না করবে আজকে? এটা হচ্ছে সবজি তো কি দিয়ে রান্না করব? এটা কি শাক? এটা হলো যে কি যেন মানে লাশ ভর্ত বানানোর জন্য নিচের যে পড়া একটু মোটা যে পাতাটা আছে না, ওটা রাখছি। আচ্ছা আচ্ছা, তো আরো অনেক কিছু দেখা যাইতেছে, সেটা কি আছে দেখি? এগুলো কি সবজি রাখছি মাছ রান্না করার জন্য? আবার করলা ভাজি হবে? হ্যাঁ। তো তোমার চেহারা দেখে এমন মনে হইতেছে কেন? এই হঠাৎ করে সব সারাদিন ভালো ছিল, এখন হঠাৎ করে রান্না করতে আসবো, দাম করে জল চলে আসছে, জ্বর আসছে, একটু বেশি খারাপ লাগতেছে, একদিন না খেলে আর কি হবে? হবে না খেলার জন্য। কয় পিস আছে? এরা মধ্যে কি রাখছে? ওই যে ইয়ে কি হবে আগে সর্বপ্রথম কি হবে? ও নতুন আলু দিয়ে দেখো, এদিক দেখো, নতুন আলু দিয়ে আমি হলো করলা রান্না করবো, ভালো লাগে খাইতে, এটা বেশি স্বাদ লাগে, খুব অনেক লাগছে, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, করতেছি।
মরিম তো খোদা ঘুমাই গেছে না মরিম না মরিম তো খাওয়া দিলাম সকালে না খাওয়া দিলাম সকালে তেলের তেলের কালার না এটা পরাই এরকম লোহার করে এটা ওই যে কিনছিল হয়ে গেছে রান্না করে ঠিক হয়ে যাবে কমে দুই ফিনিশিং হবে তো রান্না করতে করতে তাই তা অনেক হয়েছে নন স্টিক করে তো স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর কম কম রান্না করতেছি ভালো ঘরে লাড়ু দেব তাই আমি আপনার দুটো পরে কিনবো ঘরে মানে এখানে রাখার মতো রকম সেট নেই এই সাইডটা কিন্তু আপনি আলো বাতাস আসে কিন্তু ওই সাইডে যে ব্যালকনিটা আছে ওই সাইডে আমার অন্ধকার আছে ওইখানে লাগাই দিল না তো লাগাই দিবে বলতে অ্যাডজাস্ট ফ্যানটা লাগাই দেন এই যে অ্যাডজাস্ট ফ্যানটা লাগাই দেন এটাকে বলতে হবে বলছিল তো ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দেখতেছিলাম যে কোথায় এত আলো ছিল কোথায় তাই পরে এখানে এসে দেখি মানে রুম সাদা তো তোমার মরিস আমার তো ঘরের বুদ্ধি হলো না তেল খাও তাহলে চলবো গরম তো বাটি নিচে বাটি নিত সাদা ফুটো দিয়ে রান্না করে নিতেছি শেষ মাসে কি গুলো মিলাই খাবি
ঘরে যা যা সবজি ছিল আমি সব দিয়ে দিছি সব পরে একটু একটু করে হ্যাঁ পাতা গুলো দিয়ে দিছি আর খাইতে ইচ্ছা করতেছে মনে হচ্ছে যে না সবজি তরকারি কিন্তু ভালো লাগে বুঝছো এই শীতের সময় মানুষ পাতা গুলো দেয় না ফুলকপি দেয় এখন পাতা গুলো ফুল দিয়ে দিছি ফুলকপি রে কেন যেন অপছন্দ হয়ে গেছে অপছন্দ না অপছন্দ ছিল না আজকে ফুলকপি পাতা গুলো খাইতে ফেলছি ভাবলাম যে অন্য একদিন আনবো না সবাই তো এখানে কালকে কি খাবো বলো আমরা গরিব মানুষ আমরা মিডিয়াম ক্লাস মানুষ আমাদের মতো করে আমাদের থাকতে হবে কি করে মিম সাবেন কামলা কেন তাই এটা কি যে এটা কি করতে যে আমি বুঝলাম না এটা বর্তমান হবো এটা কি আসলে কি বর্তমান এটা ঝোল তরকারি রান্না করবো না কি করতেছে দেখতেছি তরকারি এ তো মাছ দেখা যায় না এই বর্তা কথা কে শিখেছে তোমার না শিখেছে তরকারি নিয়ে খেলো এই কি সাদা নিয়ে গেছে সাদালি বাবা হাত কাঁপতেছে কেন এই যে দেখেন রাব্বির লাম্বা ভাবতেছে রাব্বি গেঞ্জি পাইয়া খুব খুশি কিন্তু সাইজ বড় হয়ে গেছে আরে আমি ডান্সি কি না কিন্তু দেখাও আমি ডান্সি কি না একদম আর ভাই আনছে একটা আমি বলতেছি না এটা এটা হবে সাইজে তারা বলছে না 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 এটা হবে না আচ্ছা পরুক পর আচ্ছা এটা তুমি ভালো করে দেখো এটা পরবে এটা দূরে যাও হ্যাঁ বে দূরে যাও শার্ট তো ছোট হয়েছে মনে করো তুমি ছোট হতে লাগবো আর এই বয়সে কাপড় চোপড় পাওয়া যায় না এই বয়সে চাপা চাপা পড়তে না দেখেন দেখেন দেখেন
আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আজকে হলো আম্মুর বাবা বাইরে গেছে আর চাচার জন্য দুইটা সুইটার আনছিল, একটা হলো ঢোলা হয়ে গেছে বেশি, সেটা চেঞ্জ করতে গেছে, একটা পুরো বসে রয়েছে, আমরা দুজন বসে রয়েছি। আসলে হয়েছে কি, ওই দুইটা টি শার্ট আনছে আমার, দুটোই অনেক পছন্দ হয়েছে, এটাও অনেক পছন্দ হয়েছে, দেখেন অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর, এটা ভাবি পছন্দ করছে, আর যেটা ভাইয়া পছন্দ করে আনছে ওইটা আসলে আমার সাইজ পায় নাই, ওইটা বড় হয়েছে, ওইটা চেঞ্জ করতে গেছে, আমি বলছি যে আমার ভালো লাগে না এত বড়টা, তার জন্য চেঞ্জ করতে গেছে। আর আমরা দেখেন চাচ্ছু, আর আমি বসে রয়েছি এখানে, দেখেন খাটখুট সব আলানো ঝালানো, এখন এগুলো গোছাতে হবে। না আয়নাটা আসলে ওইটা অন্য কিছু, তো এখন বিছনা তারপরে ফার্নিচার এগুলোতে অনেক ময়লা, তারপরে বিছানা অগুছালো, এগুলো আমরা গুছাবো, আপনারা দেখতে থাকেন। মরিয়ম কিছু বলো। আমরা হলো বিছনা গুছাবো, যা আছে সব গুছাবো, আমরা এসে যেন খুশি হয়। হ্যাঁ, কে কে গুছাবে? আমি আর তুমি। আমি আর তুমি। হুম, আচ্ছা, তো এখন শুরু করে দিই কাজটা। এখন আমরা হলো বিছনা বাস করবো, দেখেন কত কিছু বিছানায় একবার অগুছালো, দুপুর বেলা আসলে সবগুলো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা একটা বলতে গেছি সবগুলো দুপুর বেলায় ঠিক করছে, আর এখন আমরা খেলতে খেলতে আল্লাহ ফলাইছি, তার জন্য ইয়া দেখা গেছে আসলে আল্লাহ নয়গুলা, তারপরও আমাদের ভাস্করলে আসে আর দেখে খুশি হইব যে আমরা দুজনে ভাস করে ফেলছি বিছনা গুলো। দাদুর শরীরটা বেশি ভালো না, দাদুর জন্য সবাই দোয়া করবেন যেন দাদাই সুস্থ হয়ে যায়। আসলে আমুর একটু জ্বর হয়েছে আর ঠান্ডা কাশি হয়েছে, ওষুধ এনে দিছে, এখন আমু শুয়ে আছে, এটা হলো কালকে আনছে, এখন মরিয়ম বলছে ওইগুলা আনছে হলো বা এক একটা আটা আদা বাটা রসুন বাটা ওগুলা মাছ ওগুলা রাখা লাগে, কিন্তু মরিয়ম এটা পছন্দ হয়েছে, মরিয়ম খেলার জন্য রেখে দিয়েছে, দেখেন মরিয়ম বিছানাটা ঝাড়ু দিচ্ছে, আমি বলছি যে আমি ঝাড়ু দিয়ে দিই, তারপর মরিয়ম বায়না করতেছে যে মরিয়ম ঝাড়ু দিবে, তারপর মানে ছোট বাচ্চার কথা রাখতে হয়, না হলে রাগ করবে আবার মরিয়ম, মরিয়ম তো আবার রাগ করে অনেক, না মরিয়ম? দেখেন আমরা বিছানাটা ভাঁজ করে ফেলছি, আসলে ছেলে মানুষ কতটুকু ভাঁজ করতে পারছি এটা বলতে পারি না, কিন্তু মরিয়াম বলো তো কিরকম হয়েছে ভাঁজ করাটা? আমি তো করছি।
আমি ওতে করছি দুজনে তো মিলে ঝিলে করছে না তোমারটা সুন্দর সাউন্ডটা সুন্দর হ্যাঁ দোনো দোনোটা সুন্দর হইছে আউ পড়ে যাব নাকি